सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम। मनुश्री नैशनल आइडियल स्कूल कर्तृक आयोजित BNIS होम स्कूले तुम्हारे स्वागत। आमी मुछम्मद दिलार आजिज, सहकारी शिक्षक बांगला। आज के नवम श्रेणी बांगला प्रथम पत्र गल्प निये आलोचना करब। आमादेर आलोच्य विषय अभागी स्वर्ग। तो शिक्षार्थीबृंदरा सबाई बोर्डे ख्याल करो। আমাদের নবম শ্রেণী থেকে আমরা আলোচনা করব বিষয় বাংলা প্রথম পত্র। আমার নাম দেওয়া আছে দিলারা আজিজ, তোমাদের ক্লাস নাম 16। আমার ফেসবুক আইডি দেওয়া আছে দিলারা আজিজ, মোবাইল নাম্বার 01723319795। তোমাদের কোনো হোমওয়ার্ক থাকবে না। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয় অভাগীর স্বর্গ। তোমরা একটু বইটা নিয়ে দেখতে পারো, আমি আলোচনা করছি। অভাগীর স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি 1876 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যু 1938 খ্রিস্টাব্দে। অভাগীর স্বর্গ গল্পটি সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্রহ গ্রন্থের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। এটার মূল কাহিনীটা, এটা অনেক বড় একটা গল্প, আমরা সংক্ষেপে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো, সমাজে নিচু সম্প্রদায়ের মানে নিম্ন সম্প্রদায়ের এক স্বামী পরিত্যক্তা, মানে স্বামী ছেড়ে গেছে যাকে, তাকে স্বামী পরিত্যক্তা বলা হয়। নারী অভাগী, তার নাম হচ্ছে অভাগী। কাঙালি তার একমাত্র ছেলে, অভাগীর একমাত্র ছেলে হচ্ছে কাঙালি। একই গ্রামের জমিদার ঠাকুরদাস মুখোপাধ্যায়, সেই একই গ্রামে জমিদার বাস করে, তার নাম ঠাকুরদাস মুখোপাধ্যায়। তার স্ত্রীর মৃত্যুতে ঘটা করে সৎকারের আয়োজন করা হয়, অর্থাৎ স্ত্রী মারা গেছে, তার মৃত্যুর সময় যে দাহের যে কাজ করা হয় সেটাকে বোঝাচ্ছে। আয়োজনটা অনেক বড় করে করা হয়েছে। মুখুজ্জু বাড়ির গৃহকর্তির সব যাত্রায়, সব মানে মৃতদেহ পুরানোর জন্য যে যাত্রা আরম্ভ, এখানে অনেক বড় আয়োজন ছিল, আরম্ভণাত্মক আয়োজন ও সৎকারের ব্যাপকতা, মানে বিশাল বড় ধরনের আয়োজন করা হয়েছিল। দেখে অভাগী নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে। অভাগী তার মৃত্যুর সময় যে ধরনের হতে পারে সে সেই স্বপ্ন দেখছে, তারও স্বর্গে যাওয়ার বাসনা হয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, দারিদ্র্যের কারণে, চিকিৎসার অভাবে যেমন করুণ মৃত্যুবরণ করতে হয় তাকে, তেমনি মৃত্যুর পর সব যাত্রার আয়োজন তো দূরের কথা, কাঠের অভাবে সৎকার পর্যন্ত করা হয়নি। কিন্তু এমন করুণভাবে অভাগীর মৃত্যু হয় যে চিকিৎসার কোনো ব্যবস্থা তার ছিল না, আবার তাকে যে পুরানোর জন্য যে কাঠের দরকার সে কাঠ তার ছিল না, এই জন্য তাকে সৎকার করা হয়নি। এই গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট ও যন্ত্রণা অত্যন্ত করুণ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখানে কিছু চরিত্র আছে গুরুত্বপূর্ণ, কাঙালি অভাগী, কাঙালির মা, রসিক দুলে অর্থাৎ আছে কাঙালির বাবা, অভাগীর স্বামী ঠাকুরদাস মুখুজ্জ জমিদার, অধর রায় তার ছেলে আর দারোয়ান। আমরা প্রধান দুইটা চরিত্র নিয়ে একটু আলোচনা করি। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে অভাগী, স্বামী পরিত্যক্তা, অর্থাৎ স্বামী তাকে ত্যাগ করে চলে গেছে, তাকে বলা হয় স্বামী পরিত্যক্তা। অন্তঃশ্রেণীর অত্যন্ত নিম্ন শ্রেণীর প্রতিনিধি অভাগীর একমাত্র ছেলে কাঙ্গালকে নিয়ে টিকে থাকার সংগ্রাম গল্পটির অন্যতম উপজীব্য, মানে এটা অন্যতম বিষয়। অভাগী প্রতিপরায়ণ, ধার্মিক ও শান্ত স্বভাবের এক নারী, স্বামীর অবহেলা, সমাজের রক্তচক্ষু ও শত প্রলোভন উপেক্ষা করে সে নিজ অবস্থানে স্থির থেকেছে। জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি তার অটুট ছিল। এছাড়া মৃত্যুর পর ছেলের হাতের আগুন পাওয়ার আকাঙ্ক্ষার মধ্য দিয়ে চরিত্রটির পারলৌকিক ভাবনা ও ধর্মবোধ প্রকাশিত হয়েছে।
গল্পের প্রায় পুরো অংশ জুড়ে অভাগীর বঞ্চনা, অপ্রাপ্তি এবং দারিদ্র্যে জর্জরিত জীবনের এক মর্মচিত্র ফুটে উঠেছে। পরের চরিত্র হচ্ছে কাঙালি। এই গল্পে দ্বিতীয় প্রধান চরিত্র কাঙালি। পিতার স্নেহ থেকে বঞ্চিত কাঙালির কাছেই মাই সব কিছু। পক্ষান্তরে অভাগীর জীবনেও একমাত্র অবলম্বন সে। মায়ের মতোই নিরুত্তাপ ও শান্ত স্বভাবের কাঙালির বয়স হবে 15 বছর। এরই মধ্যে বেতের কাজ শিখতে শুরু করেছে সে। মায়ের একান্ত অনুগত কাঙালির অভাগীর ইচ্ছামতো মৃত্যুর সময় তার বাবাকে হাজির করতে পারলেও কাঠের অভাবে পারেনি মায়ের ইস্পিত আগুনের ব্যবস্থা করতে। গল্পের পুরোভাগ জুড়ে কাঙালিকে ভাগ্য বিড়ম্বনা শিকার এক অসহায় কিশোর হিসাবে আমরা দেখতে পাই। আমরা মূল আলোচনা আসি। আমরা পুরোটা আলোচনা করতে অনেক সময় লাগবে। আমরা মাঝে মাঝে যেগুলো ইম্পর্ট্যান্ট সেখান থেকে তোমাদের একটু আলোচনা করে শোনাচ্ছি। তোমরা বইটা সামনে নাও। এখানে প্রথম লাইনে দেখো দেয়া আছে ঠাকুরদাস মুখুজ্জ, মানে মুখুজ্জর্থ মুখোপাধ্যায়, বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বর্ষীয়সী হচ্ছে অতিশয় বৃদ্ধ নারীকে বলা হয়। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতি সম্পন্ন। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলে হয়েছে। জামাইরা প্রতিবেশীদের দল, চাকর বাকর, সে যেন এক উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামে সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। অর্থাৎ সবাই ছেলে মেয়ে জামাই সবাই এসেছে এই ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর সব যাত্রায়, মৃতদেহ নিয়ে যাচ্ছে সেটা দেখার জন্য। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা ও মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিল। আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া দিল। পুষ্পে পত্রে গন্ধে মারলে কলরবে মনে হইল না এই কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বছর পরে একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করছে। তার সব যাত্রা এত বেশি বড় আয়োজন করা হয়েছে সেটা দেখে যেন মনে হচ্ছে সে মরা কোনো মরাদেহ নিয়ে যাওয়া হচ্ছে না, যেন নতুন কোনো গৃহবধূ এসেছে বাড়িতে। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে অর্থাৎ সবার অগোচরে দুপোটা চোখে জল মুছিয়া শোকার্ত তার কন্যারা কান্নাকাটি করছে সেই কন্যাদেরকে বলা হচ্ছে শোকার্ত ও গৃহবধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। এরপরে আমরা আসি, দেখেন গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। এখানে এই মুখুজ্জদাসের স্ত্রীকে দাহ করা হবে। এরপরের লাইনে আসি, দেখেন এগুলো দেখে আমাদের অভাগী কী ভাবছে। সেও ভাবছে যেন এই মুখুজ্জদাসের স্ত্রীর মতো তারও সব যাত্রা এরকম আয়োজন যদি থাকে, স্বামীর পদধূলি সে নিতে পারে, তার সন্তান একমাত্র কাঙালি সে যেন তার মুখে আগুন দেয়, এটা সে ভাবছে। এখানে ভাগ্যমণি মা অভাগী ভাবছে। ভাগ্যমণি বলতে ভাগ্যবতী বলা হচ্ছে কাকে, মুখুজ্জদাসের স্ত্রীকে। তুমি স্বর্গে যাচ্ছ, স্বর্গে অর্থাৎ স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, বলছে আমাকেও তুমি আশীর্বাদ করে যাও, আমি যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই। অর্থাৎ তার একমাত্র ছেলে, একমাত্র অবলম্বন কাঙালি, তার হাতের আগুন পেয়ে তার যেন শেষ কীর্তি হয় সেটা সে বলছে। কাকে আশীর্বাদ করতে বলছে? এই যে আমাদের ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীকে। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়, স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল করিয়া সে দেখছে যে তার এই যে মুখুজ্জদাসের স্ত্রীকে আর সব যাত্রায় কত বড় আয়োজন। তার অনেককেই আছে, নাতি নাতনি আছে, কিন্তু তার একমাত্র ছেলে কাঙালি, তার স্ত্রী নাই, তার আছে বোন নাই কোনো,
এই জন্য সে এটা ভাবছে। আমরা পরে আসি, দেখেন বিকাল বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যা ম্লান হইল। ম্লান অর্থাৎ এখানে বাহিরে বেলা মানে বিকাল বেলা শেষ হয়ে গেল, বেলা যখন পড়ে এলো সূর্য অস্ত যাবে সন্ধ্যার আগে, ঠিক অস্পষ্ট, ম্লান অর্থাৎ অস্পষ্ট, গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্ত করিল। চরাচর অর্থ হচ্ছে বিশ্বজগৎ অর্থাৎ পৃথিবী, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না। এই যে অভাগী, সেই একই কথা সে ভাবতে লাগলো। সে বাড়িতে এসেও একই রকম ভাবছে যে মুখুজ্জা দাসের স্ত্রী যেই রকম আরম্ভ, আমার মৃত্যুতেও যেন এরকম হয়। সে ভাবতে ভাবতে এক সময় অসুস্থ হয়ে পড়লো, আর এতটাই ভাবনার মধ্যে চলে গেল যে তার সারাদিন কেটে গেল, বিকাল কেটে গেল, সন্ধ্যা হয়ে গেল, সে কিছুই টের পাচ্ছে না, সে কিছুই বুঝতে পারছে না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব পুত্রের কর্ণে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগল। সে অসুস্থ হয়ে পড়েছে, সে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের কথা বলছে, সেটা অভাগীর পুত্র শুনছে। সুধা এখানে মধুর মতো কথা, সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পাটি, সেই তার স্বর্গে যাওয়া, কেমন করিয়া সুকান্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল, তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি, তার আকার জোড়া ধুয়ো তো ধুয়ো নয় বাবা, সে তো স্বর্গের রথ, কাঙালি চরণ বাবা আমার। সে জ্বরের ঘোরে প্রলাপ মানে ভুল বকছে অভাগীর, তার প্রচণ্ড জ্বরে সে বিভিন্ন ধরনের কথা বলছে। আর এরপরে দেখেন আমরা আসি, মা যে সে কথা বোধ করি শুনতেই পায় নাই, তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগল। তপ্ত অর্থাৎ গরম নিঃশ্বাস, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখ বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইস, ছেলের হাতের আগুন, রথকে সে আসতেই হবে। অর্থাৎ ওই যে ধোঁয়া উড়েছিল মুখুজ্জা দাসের স্ত্রীর যে ধোঁয়াটা, সে ধোঁয়াকে অভাগী মনে করছে ওই ধোঁয়ার মধ্যে দিয়েই রথ এসেছে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য, ঠিক এই ধোঁয়ার মতো করে আমারও রথ আসবে, রথের মধ্যে করে আমাকেও নিয়ে যাবে স্বর্গে, এটা সে জ্বরের ঘোরে বলতে থাকলো, আর তার সন্তান শুনছে। পরে আমরা আসি, দেখেন এইবার ওর একটু গতি করে দাও, অর্থাৎ অভাগীর একটাই ইচ্ছা ছিল তার মৃত্যুর সময়ে যেন তার স্বামী আসে আর তার পদধূলি সে নেয়, এজন্য ছেলেকে বুঝিয়ে তার বাবাকে আসতে বলা বলেছে এবং জোরপূর্বকই তার বাবাও এসেছে। সবাই মিলে তখন বলছে যে তুমি হচ্ছে অভাগীকে তোমার পদধূলিটা যাও, কারণ এমন একটা মেয়ে যে এই পরিবার এই বংশে জন্মগ্রহণ করা উচিত না, ওরা অনেক ব্রাহ্মণ পরিবারে বা বড় হচ্ছে বংশে তার জন্মগ্রহণ করা উচিত ছিল, কারণ অভাগী ছিল অনেক ভালো এবং সে ছিল ধর্মপরায়ণের জন্য। অভাগীর অভাগ্যের দেবতা অবসরে বসিয়া কী ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এই কথা যেন তীরের মতো বিঁধিল। এই কথা যখন পাশের মহিলারা বলছে তখন কাঙালি এই কথার অর্থ সে বুঝতে পারছে, কাঙালি 15 বছর বয়স হলেও কিন্তু এই কথার অর্থটা সে বুঝতে পারলো যে তার মায়ের আর বেশি সময় নাই, তার মা চলে যাবে তাকে ছেড়ে। এরপরে আমরা আসি, দেখেন অত বড় অসংগত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়া পারে না, হায় রে অনভিজ্ঞ। এখানে বলা হচ্ছে এই যে জমিদার শ্রেণী যখন কাঙালি তার বাবা রসিককে এনেছে এবং তার মা পদধূলি নিয়েছে, তারপর অভাগী মারা গেছে, তখন কী করলো, তার ইচ্ছা মতো রসিক তাদের বাড়ির সামনে
যে গাছটা ছিল সেটা কাটতে গিয়েছিল, কিন্তু জমিদারের দারোয়ান এসে কি করলো, রসিককে মার দিল। মার দেওয়ার পরে তার হাতের কুড়োটা কেড়ে নিল এবং বলল যে না, এই গাছটা কাটা যাবে না। এই জন্য জমিদারের কাছে যখন আমাদের কাঙালি গেল, তখন কী করলো, জমিদারও একই কথা বলছে যে নিচু জাতের লোক, তাকে আবার দাহ করার কী দরকার, তাকে নদীর পাড়ে কবর দেওয়া উচিত বা মাটিতে গর্ত করে পুঁতে রাখা উচিত। এ ধরনের কথাতে একটা বোঝানো হচ্ছে। আমরা পরে আসি, দেখেন শেষের দিকে কী বলছে, এর ঘন্টা দুয়ে অভিজ্ঞতা সংসারে এসে যেন একেবারে বুড়া হইয়া গেছে। কার কথা বলা হচ্ছে, কাঙালির কথা বলা হচ্ছে। কারণ কি, কাঙালি প্রথমে জমিদারের কাছে গেছে, তারপরে জমিদারের ছেলের কাছে গেছে কিছু কাঠের জন্য, কিন্তু কেউ কাঠ দিতে রাজি হয়নি। কাঙালি তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য অনেক কিছু করেছে, কিন্তু কেউ তারকে সহযোগিতা করেনি। দেখেন জমিদার তার নিজের স্ত্রীর আর শ্রাদ্ধের আয়োজন করেছে, অনেক বড় ধরনের আয়োজন চলতেছে, কিন্তু এখানে একটা তারই পাশে একজন গরিব হতভাগী মারা গেছে, তার জন্য যে সামান্য কিছু কাঠ সে দিবে সেরকম পরিস্থিতি, সেরকম সময় ছিল না, এত নিষ্ঠুর ছিল তখনকার সময়। দেখেন এরপর বলছে, নদীর চরে গর্ত খুঁড়িয়া অবাককে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপর সকলে মিলিয়া মাটির চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত। তখন অভাগীর দাহ শেষ হয়ে গেছে। এরপর কি বলছে, সবাই সব কাজে ব্যস্ত হয়েছে, অন্য যারা ছিল প্রতিবেশী কাঙালির মা, সবাই সব কাজে ব্যস্ত হয়ে গেছে, শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প স্বল্প বলতে অল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু, মানে চোখের পাতা ফেলছে না, নিষ্পলক হয়ে কাঙালি ঊর্ধ্ব দৃষ্টি স্তব্ধ হইয়া মানে চুপচাপ হয়ে চাহিয়া রইল। আমরা পাঠ পরিস্থিতিটা দেখি, সুকুমার সেন সম্পাদিত শরদ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগী স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে। গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি, তার মা অভাগী, প্রতিবেশী উঁচু জাতের মুখুজ বাড়ির গৃহকর্তির মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্প। অর্থাৎ প্রতিবেশী স্ত্রী যখন মারা গেছে, তখন অভাগীর কল্পনারাজ্য বিস্তার করেছে, সেও চেয়েছে তারও যেন এইভাবেই মৃত্যু হয়, তার মৃত্যুর সময় তার স্বামীর পদধূলি নিতে পারে আর তার সন্তান যেন তাকে মুখাগ্নি করে। কিন্তু অভাগীর এই স্বপ্নটা, তার স্বামীর পদধূলি সে নিতে পেরেছে, কিন্তু শেষে যে তারকে যে কাঠ দিয়ে পোড়ানো হবে সেটা পারেনি। মৃতের শবযাত্রায় আরম্ভতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগী ও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে। চন্দন সিঁদুর আলতা মালা ঘৃত মধু ধূপ ধূনা অগ্নির ধোয়ায় মুখুর্য বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন। মুখুর্য দাসের স্ত্রীকে যেইভাবে দেয়া আছে, দুঃখিনী অভাগীও চেয়েছে কি তার যাত্রাটাও যেন এরকম অনম্বর হয়। দুঃখিনী অভাগীয়ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। সে ভাবছে মুখুর্যের যে স্ত্রী, সে যেমন সন্তানের মুখাগ্নি পেয়ে স্বামীর পদধূলি পেয়ে সে যেমন স্বর্গে গেছে, তার ধোঁয়াটা যখন আকাশে উঠতে শুরু করলো তখন সে ভাবছে রথ এসে তাকে যেন স্বর্গে নিয়ে যাচ্ছে। ঠিক কাঙালির মা অভাগীও একই ধারণা করছে যে তাকেও যেন এইভাবে দেওয়া হয়, তাহলে সেও স্বর্গে যেতে পারবে। মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। তার মৃত্যুর সময় কাঙালি অভাগীর অনুরোধে তার বাবাকে তার কাছে নিয়ে আসে, কারণ ছোট বয়সে কাঙালি
কে আর তার মাকে ছেড়ে তার বাবা চলে গিয়েছিল। দীর্ঘদিন রসিক তাদের কোনো খোঁজ খবর নেয় নাই, কিন্তু যখন মৃত্যু পথযাত্রী অভাগী তাকে ডাকেছে, তাকে আসতে বলেছে, তখন কিন্তু রসিক দুলে তার কাছে এসেছে এবং পদধূলি দিয়েছে। এই গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিজ শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট ও যন্ত্রণা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদি ভাষায় উপস্থাপন করেছেন। এখানে আমরা দুটো শ্রেণী দেখেছি, একটা অনেক ধনী শ্রেণীর মানুষ, সে ছিল অত্যাচারী নির্মম, আর নিচু হতদরিদ্র মানুষ, যে শুধু কষ্টই ভোগ করেছে, যন্ত্রণায় ভোগ করেছে। শরৎচন্দ্র অত্যন্ত দরদি ভাষায় উপস্থাপন করেছেন। অভাগী সর্ব গল্পের শরৎচন্দ্র অমানবিক জাতিভেদ, এখানে একটা দেখেন জমিদার শ্রেণী তার অমানবিক বিবেকটা, এই যে জাতি প্রথা, জাতির প্রতি যে অবহেলা, নিচু জাতকে যে অবহেলা করা হয়, তাকে যে অত্যাচার করা হয়, সেই প্রথা এবং জমিদারি ব্যবস্থার শোষণ নির্যাতনের ছবি এঁকেছেন। অভাগে নিজের হাতের তৈরি যে গাছটা তার আঙিনার সামনে, সেই গাছটা পর্যন্ত জমিদারের লোক কাটতে দেয়নি। সেই গাছটা যদি কাটটা সে পেত, তাহলে হয়তো কী করত আমাদের কাঙালি, সেই কাঠ দিয়ে হয়তো তার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারত, কিন্তু সেটা সে করতে পারেনি। কার জন্য? এই যে জমিদারের জন্য, জমিদারের লোক তাকে সেই কাঠটা কাটতে দেয়নি। এই গল্পে জাতি ধর্ম বর্ণ ও শ্রেণী নির্বিশেষে মানবিক হওয়ার শিক্ষা দেয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনা থেকে বুঝলাম যে শ্রেণী বৈষম্য একটা অনেক বড় ব্যাপার। আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছে ধনী শ্রেণী গরিবদেরকে অত্যাচার করে। তো ঠিক আছে, আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।